আসসালাম আলাইকুম, কাছের এবং দূরে, ইটালি বা ইটালির বাইরে, আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল, ইটালির রাজধানী রোম থেকে। আজকে কথা বলবো হলো ইটালিয়ান সরকার যেহেতু নাপোলি, সালেরনো, কাসেরতা, তারপরে আবিলিনো, এই চারটা জায়গা কোম্পানিয়ার উপরে খুব জোর দিছে যে এইখানকার মানুষগুলা আসার পরে মালিকের কাছে যায় না। 1% মানুষ গেছে আর 99% মানুষ অ্যাজাইলাম মারছে। তো এইখানে কড়াকড়ির পরেও নুলসা উঠে কি না, তো এরকম একটা প্রমাণ আমি দেখাবো। আর কথা বলবো হলো বাংলাদেশ থেকে নাকি আজকে সকালে হোয়াটসঅ্যাপে প্রচুর প্রশ্ন, বাংলাদেশ থেকে নাকি ফ্লুসি আবেদন করা যায়, এই যে ইটালির ফ্লুসি, তো সেইটা নিয়ে কিছু কথা বলবো। আর অনেকেই বলতেছে, মানে ব্লগে বা আপনাদের মানে বিভিন্ন গ্রুপে বলতেছে 2024-এরও নুলসা দেওয়া শেষ, 23-এরও শেষ, 24-এরও শেষ, তো এই প্রসঙ্গ নিয়ে কিছু কথা বলবো। প্রথমে 2024-এ নুলসা দেওয়া শেষ এই প্রসঙ্গে বলি, বড় বড় শহর থেকে যেমন রোম শহর, নাপোলি, সালেরনো, তারপরে ভেনিস, তারপরে মিলানো, ফিরেন্স, এখনো কি বলে স্পন্সার 50%ও দিছে কিনা সন্দেহ। রোম শহরে 20-30% কাগজ উঠছে কিনা তাও সন্দেহ, মানে এত কম কাগজ উঠছে। এবং 2023 সালের কাগজ এখন দিতেছে অল্প অল্প করে, তো অতএব এই বছর পুরাটাই কাগজ পাওয়া যাবে। এবং অনেকে বলতেছে যে ভাই জুন, জুলাই, আগস্ট ইতালিতে বন্ধ, আগস্ট মাসের 5 তারিখ থেকে আগস্ট মাসের শেষ পর্যন্ত শুধু দু একজনে আসলে অফিস আদালত চালায়, ম্যাক্সিমাম একটু স্থবির চলে। তবে এটা ঠিক যে ওই আগস্টের 5 তারিখের পর থেকে আগস্টের 31 তারিখ পর্যন্ত কোনো নুলসা ওঠার সম্ভাবনা নাই, তবে এই জুন, জুলাই, জুলাই মাসে পুরো দমে কাজ হবে এবং নুলসা উঠবে। এবং নুলসা যে উঠে সেটার প্রমাণ হলো ইতালির নাপোলি থেকে গতকাল আমার একজনে ভিডিও পাঠাইছে যে ভাই আপনি বলেন যে নাপোলি থেকে কাগজ উঠে না, তো এই ভিডিওটা দেখেন, তো নাপোলি থেকে কাগজ উঠতেছে এবং বিভিন্ন শহর থেকে টুকটাক কাগজ উঠতেছে। আর আপনারা অনেকেই বলতেছেন ভাই বাংলাদেশ থেকে নাকি ফ্লুসি আবেদন করা যায়, ভাই বাংলাদেশ থেকে কোনো ওয়ে নাই যে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ ইন্টারনাল, মিনিস্ট্রি অফ লেবারের ওয়েবসাইটে ঢোকা, হ্যাঁ VPN দিয়ে ঢোকা যায়, তবে ফ্লুসিতে আবেদন করতে পারবে না 100%। যদি ফ্লুসিতে আবেদন করতেই পারতো তাহলে বাংলাদেশে শত শত এজেন্সি হা করে আছে, অপেক্ষায় আছে, ইটালি থেকে যদি কোনো লাইন গার্ড দেয় তারা ফাড়ায় ফেলাইব। ততএব 100% নিশ্চিত থাকেন বাংলাদেশ থেকে, যারা প্রশ্ন করছেন যে আবেদন করা যায় কিনা, ভাই VPN দিয়ে আবেদন করতে পারবে, সেই আবেদন জমা হবে কি না, টাইমিং হবে কি না, 100% নিশ্চিত না। অতএব যেহেতু নিশ্চিত না, VPN দিয়ে শুধু আপনি মিনিস্ট্রি দিয়ে লাভ হলো, মিনিস্ট্রি দিয়ে ইন্টারনেটে ঢুকতে পারবেন, কিন্তু সাধারণ ইন্টারনেট ব্যবহার করে কোনোভাবেই ইতালির ওয়েবসাইটে ঢোকা যায় না। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন, অন্যের কথায় কান না দিয়ে যেটা সত্য সেটার দিকে দৃষ্টি দেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।